বরফ ঠান্ডা পানিতে নেমে কাঁপছে 19 বছর বয়সী ভিক্টর। কিন্তু কেন শীতকে সাদরে আমন্ত্রণ জানাতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি? শুধু ভিক্টরই নয়, কনকনে হিম মৌসুমকে এই পদ্ধতিতে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছেন সাইবেরিয়ানরা। এটি তাদের কাছে এক উৎসবের মতো। রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ান অঞ্চলের বৃহত্তম শহর ওমস্কে হিমশীতল পানিতে নেমে এই সাহসিকতার পরিচয় দিচ্ছেন অনেকেই। কেবলমাত্র 3 ডিগ্রি সেলসিয়াস জলে, যেখানে বাতাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেখানেই সাঁতার কেটে পানিতে নেমে কিংবা ডুব দিয়ে শীতকে সাদরে আপ্যায়ন করছেন তারা। অনেকেই এই অভিজ্ঞতাকে জীবন পরিবর্তনকারী হিসেবেও মনে করেন। এই উৎসবে সাঁতার কাটার প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ভিক্টর নামের 19 বছর বয়সী এক ছেলে। টানা 5 মিনিট ব্যক্তিগত রেকর্ড স্থাপনের মাধ্যমে নতুন মৌসুম উদযাপন করছেন তিনি। আমি বরফ পানিতে থেকে রেকর্ড ভাঙার চেষ্টা করছি, প্রিয় মৌসুম উদ্বোধন করছি এভাবে। প্রতি বছরই দিনটি এভাবে উদযাপন করি আমরা। এবার আমি এই ঠান্ডা পানিতে 5 মিনিট থাকার চেষ্টা করছি। ডিসেম্বরে ওমস্কে গড় তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস হলেও এই অঞ্চলের বাসিন্দারা শীতকে সম্মান জানিয়ে উপভোগ করছেন এই দিনটি। এখানে পানি খুব ভালো লাগছে, ত্বক লাল হয়ে যায় আর রক্ত সঞ্চালন উন্নত হয়, এমনকি মনও ভালো থাকে। আমার জীবনের সেরা দিন এটি। এখানকার বাসিন্দারা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সামুদ্রিক প্রাণী ওয়ালরাসের সঙ্গে তুলনা করেন। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।